আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2024-এর তোমাদের গুরুত্বপূর্ণ চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো, যে চারটা বিষয় সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি আজকে জেনে যাও তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে এই পয়েন্টগুলো নিয়ে বলবা যে এইভাবে এইভাবে চলতে হবে, পরীক্ষাগুলো এইভাবে দিতে হবে। কারণ রুটিনে আমাদের অনেকগুলো পয়েন্টের কথা বললো, সেখান থেকে গুরুত্বপূর্ণ চারটা টপিক নিয়ে একটু একটু বিস্তারিত আলোচনা করা যেতে পারে, যে বিষয়গুলো শিক্ষার্থীরা প্রতি বছর ভুল করে থাকে। তো আমরা আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো, সুন্দর মতো পরীক্ষা দাও এবং ইনশাল্লাহ ভালো ফলাফল করো। এবং ভালো ফলাফল করতে হলে শুধু পড়তে হবে বিষয়টা এমন না, অনেক টেকনিক্যাল বিষয়গুলো জানতে হবে, এতে করে তোমার ভালো ফলাফলটা অনেক সহজে পেতে পারো বা ভুল ত্রুটি কম হয়। তো আমরা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলছি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, করে রাখুন, পাশের বেল আইকন বাজিয়ে রাখো তোমাদের সকল আপডেট সবসময় পাওয়ার জন্য। শোভন ভাই আছে, থাকবে, তোমাদের পরীক্ষার অনেক আগে ইনফরমেশনগুলো পেয়ে যাবা, তোমাদের প্রতিটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন পাবো আমাদের কাছ থেকে, এবং তোমাদের সামনে রেজাল্ট প্রকাশ, তারপর ভর্তি, ওভারঅল অনেক বড়টা জার্নি হচ্ছে আমার সাথে যুক্ত হয়ে যাও। তো তোমাদের রুটিন নিয়ে আমি একটু কথা বলি। তোমাদের রুটিনে এখানে গুরুত্বপূর্ণ বিশেষ নির্দেশনাবলিতে প্রায় 14টা নির্দেশনা নিয়ে কথা বললো, এখানে সবগুলো কিন্তু তোমাদের জন্য না, আবার সবগুলো তোমাদের জন্যই, কারণ এখানে আয়োজনটা তোমাদেরকে ঘিরেই হচ্ছে। কিন্তু এখানে একটু চারটা পয়েন্ট আছে, যে চারটা পয়েন্ট তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আমি একটু শুরুর দিকে শুরু করছি। তো প্রথমত এখানে কী রয়েছে তোমরা খেয়াল করো, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্টে একটা কথা বলা হয়েছে, যে সময়। তো এখানে আমি সময়ের ব্যাপারটা তোমাদেরকে আরেকবার এক্সপ্লেন করছি। যখন তোমরা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবা, এখানে কয়েকটা পার্টে বিভক্ত বিষয়টা, তোমরা পরীক্ষা দিতে গেলেই হবে না, যখন তখন গেলে হবে না, এখানে তোমাদের বেশ কিছু নিয়মকরণ মানতে হবে, শুধু লিখলেই হবে না, জায়গা মতো লিখতেও হবে। তো এই জায়গায় সময়ের ব্যাপারে তারা কী বলেছে আমি সময়টাকে একটু ক্লিয়ার করি। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, তার মানে তোমাকে 30 মিনিট পূর্বে যাইতে বলে নাই, তুমি পরীক্ষা কিন্তু অন্ততপক্ষে 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। তোমার হিসেব করে 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে বা 45 মিনিট আগে থাকতে হবে, মানে আগে গিয়ে পরীক্ষা কেন্দ্রে পরিবেশটা বোঝো। তো এই জায়গায় বাসা থেকে তুমি ডিস্টেন্স মেনটেন করো, যে আসলে আমার পরীক্ষা কেন্দ্রে যাইতে কতক্ষণ লাগবে। আমার যদি বাসা থেকে পরীক্ষা কেন্দ্রে যাইতে 1 ঘন্টা লাগে, তাহলে আমার 8টার সময় বের হওয়া দরকার, কারণ 8টার সময় যদি আমি বের হই তাহলে আমি ওখানে গিয়ে পৌঁছবো কয়টায়, 9টায়, আমার পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে 9:30। তো এই আধা ঘন্টা আমি সময় পাবো আমার পরীক্ষা কেন্দ্র দেখার বা বোঝার, আমার সিটটা কোথায় আছে, সিট প্ল্যান খোঁজার। সো এই জায়গায় এই টাইমিংটা বিষয়। সো এই টাইমিংই শেষ না, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমে বহুনির্বাচনী, পরে সৃজনশীল পরীক্ষা হবে, এই বিষয়টা আগে বোঝো তুমি। আগে বহুনির্বাচনী পরীক্ষা, তোমরা কিন্তু নর্মালি স্কুলে যেমন পরীক্ষা দিচ্ছ এটা সেটা না, এখানে বহুনির্বাচনী যখন তুমি এক্সাম দিবা তখন তোমাকে কিন্তু এরকম একটা, এটা কিন্তু দেখতে পাচ্ছ মেয়েটা কিন্তু বহুনির্বাচনী এক্সামই দিচ্ছে, এখানে প্রশ্ন দিচ্ছে এবং উত্তরপত্র দিচ্ছে, এই উত্তরপত্রটা কিন্তু তোমাকে অনেক আগেই দিয়ে দিবে। এবং এখানে তোমার রোল নাম্বার, বিষয় কোড, তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো লিখতে হবে, ভরাট করতে হবে, এটা ফার্স্ট কাজ। এই ওএমআর ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে ভিডিও করা আছে, সেগুলো দেখো, আমি সেটা পরে কথা বলবো। তো এগুলো তোমাকে পূরণ করতে হবে, এবং তোমাকে পরে বহুনির্বাচন মানে নৈবেত্তিকের প্রশ্ন দিবে। তো প্রশ্ন দেখে দেখে তারপর তুমি উত্তর ভরাট করবা, ভরাট করতে কিন্তু তুমি আগেই চাইলে পারো, কিন্তু তোমার কাছে তো প্রশ্ন নেই, 1 নম্বরে কত হবে, ক খ গ ঘ কোনটা হবে তুমি তো জানো না, প্রশ্ন আসলে তুমি জানতে পারবা। তো এক্ষেত্রে প্রশ্ন পাবা, এবং এখানে বলা হয়েছে কি শোনো, যে সৃজনশীল বহুনির্বাচনী পরীক্ষা ক্ষেত্রে তোমাকে কিন্তু ধরে নেওয়া যে সকল বিষয় ব্যবহারিক আছে সেখানে 10টা 25 মিনিটে তারা উত্তরপত্র নিয়ে যাবে, কারণ টাইম দিবে 25 মিনিট। আর যেখানে ব্যবহারিক নাই সেখানে 30টা MCQ না, তো 30 মিনিট সময় দিবে, অর্থাৎ 10টায় প্রশ্ন দিবে, 10টা 30 মিনিটে তোমার কাছ থেকে কিন্তু উত্তরপত্র নিয়ে যাবে তারা, প্রশ্ন তোমার কাছে থেকে যাবে, ঠিক 10টা 30 মিনিটে প্রশ্ন নিয়ে যাবে, উত্তরপত্র নিয়ে যাবে, তারপর কিন্তু আবার সৃজনশীল প্রশ্ন তোমাকে দিবে। তো সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদেরকে সেখানে, এই যে ধরো সৃজনশীল প্রশ্ন রাজা লিখছে, সৃজনশীল এই যে খাতাটা লিখছে, এই খাতাটা কিন্তু তোমাদেরকে দিবে কখন, 10টা 30, এই খাতাটা অনেক আগেই দিবে, দেখা গেলো যে MCQ এই খাতাটার সাথে এই খাতাটাই দিয়ে দিল, একসাথে ভরাট করার জন্য, নৈবেদ্যিক লেখার জন্য, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লেখার জন্য। কিন্তু এই খাতায় যে উত্তরগুলো লিখবা সৃজনশীল প্রশ্নগুলো, সেগুলো তুমি পাবা 10টা 30 মিনিটে, এই টাইমিংটা তোমাকে বুঝতে হবে। এর মধ্যে আবার দুইটা কাজ তোমাদের আছে, যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই খাতার, এই যে তোমার MCQ কিন্তু উপর একটা নাম্বার আছে, নাম্বারটা তোমার হাজিরা খাতায় লিখতে হবে, এই MCQ খাতায় টিচারের সিগনেচার লাগবে, এবং আরও বেশ কিছু কাজ আছে যেগুলো কিন্তু তোমাদেরকে পারফেক্টলি করতে হবে। আবার CQ খাতায় সেম, CQ খাতা হয়তো 2.5 ঘন্টা, তো প্যারা হয় না, আড়াই ঘন্টার মধ্যে তোমার কিন্তু এই CQ খাতার উপরে একটা মানে নামক্রমিক নং আছে, সেটা তোমাকে কিন্তু লিখতে হবে হাজিরা খাতে, এবং সেখানেও সে টিচার সিগনেচার করবে, তুমি তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর পারফেক্টলি লিখবে। এখানে অনেক বিষয় আছে, সে বিষয়গুলো মাথায় রাখতে হবে টাইমিংয়ের ব্যাপারের মধ্যে। সো এই একটা বিষয় গেল। সেখানে আমরা পরবর্তী যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওএমআর ফর্ম।
ওএমআর ফর্ম এখানে কি বলেছে যে পরীক্ষার রোল নাম্বার, স্টেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে বৃত্তপাঠ করবে, কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। অনেকেই ওএমআর ফর্ম ভাঁজ করো, ভাঁজ করা যাবে না সেটা তারা বলেছে, কারণ এখানে তুমি যে এটা তো ভাঁজ করবে না, এটা তো পুরোপুরি নিয়ে যাবে, কিন্তু সিকিউ যেটা আছে সেটা কিন্তু একটা অংশ তোমাদেরকে ছিটতে হবে, আর আরেকটা অংশ কী করবে, ওখানে খাতার সাথেই থাকবে। তো যে অংশটা ছিঁড়বে সেটা কিন্তু ফুটো ফুটো জায়গা আছে, মানে সেটা র্যাপ করা আছে, তুমি চাইলে টান দিলে আস্তে করে ছিঁড়ে যাবে। তো একটু বুঝে শুনে শিখতে হবে যেন কোনো কারণে নষ্ট না হয়, এই একটা বিষয়। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে ওএমআর ফর্মে রোল নম্বর, স্টেশন নম্বর, বিষয় কোড, সেট কোড, ওভারঅল অনেক বড় একটা ডিসক্রিপশন আছে যেটা পারফেক্টলি পূরণ করতে হবে তোমাদের। কীভাবে পূরণ করবে এটা নিয়ে ইতিমধ্যে ভিডিও করা আছে, তাছাড়া পরীক্ষার আগে আরও একটা ভিডিও পাবা, প্যারা নিও না, এগুলো নিয়ে তোমরা যারা যা যত যে ইনফরমেশনগুলো দরকার আমরা তোমাদেরকে দিচ্ছি পাবা। যাদের যাদের ওএমআর ভিডিও দেখো না তারা দেখে নিও, যারা নতুন ভিডিও চাও বলো আমি ভিডিওটা করে দিব, এই একটা বিষয় গেল। পরবর্তীতে যে বিষয়টা আসতেছে সেটা এই দুইটা বিষয় নিয়ে আমি কথা আসলে দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, টাইমিং এবং ওএমআরটা। তার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পাস, কি পাশমার্ক, পাশমার্ক নিয়ে নয় নম্বর পয়েন্টে বলেছে, সরি নয় নম্বর না সাত নম্বর, শিক্ষার্থীকে সৃজনশীল বহুনির্বাচনে ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। তুমি পরীক্ষা দিলা পাশ করলে 133 পেলে, বিষয়টা কিন্তু এমন এখন না, তোমাকে সৃজনশীল আলাদা পাশ করতে হবে, নৈবিত্তিকে আলাদা, বহুনির্বাচনীতে আলাদা। কথা বলে ধরো না আইসিটি নিয়ে, আইসিটি কিন্তু সবই আছে না, সৃজনশীল আছে, বহুনির্বাচনে ব্যবহারিক আছে। আমি যদি এখন আইসিটিতে কথা বলি, আইসিটিতে তোমাকে পাশ করার জন্য সৃজনশীলে আলাদা পাশ করতে হবে, বহুনির্বাচনীতে আলাদাভাবে তোমাকে পাশ করতে হবে, আর ব্যবহারিক আলাদাভাবে অ্যাটেন্ড করে পাশ করতে হবে। তুমি যদি কোনো একটা পৃথক অংশে ফেল করো, অর্থাৎ তুমি সৃজনশীলে 50-এ 50-এ পাইলা, তুমি ব্যবহারিক খাতাও ঠিক করে জমা দিলে, কিন্তু তুমি MCQ-তে 25-এ পাইলা গিয়া 4-5 ফেল, তাহলে কিন্তু সম্পূর্ণ সাবজেক্টে ফেল দেখাবে। বিশেষ করে ম্যাথের কথা বলছি, ম্যাথটাকে গুরুত্বপূর্ণ মনে করো, কারণ ম্যাথের 70 CQ-তে অনেকে পাশ করে যায় কিন্তু MCQ-তে পাশ করে না। সেই দিকে গুরুত্বপূর্ণ ভিডিও করা আছে, ম্যাথে কোনগুলো পড়বা, কোন MCQ-গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেগুলো নিয়ে সাজেশন ভিডিওতে আমরা কথা বলেছি। সো এই যে পাশ মার্কটা, এটা মাথায় ঢুকায় তারপর ঢুকায় তারপর পরীক্ষা দিতে বসো, কারণ এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেকে বোঝে না, জানে না, বা অনেকে মনে করে যে সব 100 পাইলেই তো হয়, তা আমি লাগলে নৈবিত্তিক দাগাইলাম না, তো এরকম অনেক ধরনের ভুল ধারণা আছে, এগুলো থেকে দূরে আসো এবং বন্ধুদেরকে বলো যে আলাদা আলাদা পাশ। দেন পরবর্তী আমরা কথা বলি সেটা হচ্ছে ডিভাইস বা সরঞ্জামাদি, এটা পরীক্ষা দিতে কী কী লাগে, চলো তো আমরা নোট করি কী কী লাগে। এখানে এই ভিডিওটা আমরা দেখি, এই পিকচারটা দেখি, এখানে কী লাগছে, এখানে হয়তো বা একটা আমরা দেখি যে ফাইল লাগছে, ফাইলটা ট্রানজেক্টেড ফাইল লাগবে, অর্থাৎ ফাইলের জন্য দেখা যায় যে ফাইলের মধ্যে কী আছে, কলম খাতা যা আছে সেটা দেখা যায়, অনেক সময় টিচারে কিন্তু ফাইলগুলো অ্যালাউ করে না, যে 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 ফাইলগুলো দেখা যায় না, যেগুলো কালারফুল, তো তোমরা ট্রানজেক্টেড ফাইল ব্যবহার করবা, ক্যালকুলেটার প্রত্যেকটা পরীক্ষা নিবা। তুমি বলতে পারো ইংরেজি পরীক্ষা ক্যালকুলেটার কী দরকার, আরে লাগবে রে ভাই, দেখা গেলো এমন একটা সাল চলে আসছে যে সালটা তুমি হয়তো বা ক্যালকুলেট করলেই হবে, তো দেখা যায় ক্যালকুলেটার টুকটাক দরকার, ক্যালকুলেটার প্রত্যেকটা পরীক্ষা তোমরা নিবা, বাংলা, ইংরেজি, গণিত, MCQ সব পরীক্ষায়। দেন রইলো তোমার রুল, রাবার, তারপর হচ্ছে তোমার মানে পেন্সিল, রাবার, তারপর হচ্ছে পেন্সিল কাটার যে মেশিন সেটা, কারণ এটা কারো কাছে চাওয়া যাবে না, বন্ধু বান্ধবের কাছে, তারপর তোমার হাতের নিজের হাতের ঘড়ি, তারপর হচ্ছে তোমার যদি বলি কলম, অন্তপক্ষে 3টা কলম তুমি নিবা, এবং কলমগুলো চেষ্টা করবা পরীক্ষার আগে একটু দাগানোর, একটু দাগানোর বলতে কীরকমের, যে পরীক্ষার আগে এই কলমগুলো ট্রাই করবা একটু করে দাগায় দাগায় রাখা, এতে কী হবে কলমগুলো ইজি হবে, পরীক্ষার সময় আর বাসবে না, কারণ যখন কলমগুলো ইজি হয়ে যায় তখন ইজিলি লেখা যায়, অনেক সময় যদি নতুন কলম দিয়ে লিখতে হাত ব্যথা হয়ে যায়, সো এই জিনিসগুলো আগে করে ফেলবা। তার সাথে তোমাদের স্কেল আছে, স্কেল নিবা, তারপর তোমরা এখানে যদি ব্লু পেন দিয়ে যদি কোনোভাবে মার্কার করতে চাও, কোনো পয়েন্ট হাইলাইট করতে চাও, তাহলে সেগুলো নিবা, এবং পানির বোতল একটা নিয়ে যেতে পারো, যেটা কেনা পানির বোতল লাগলে, এই যে এই যে স্টিকার যেটা আছে না, যেটা পানির বোতল স্টিকার থেকে ওটা ফালাই দিতে পারো, এই বিষয়টা মাথায় রাখবা। এবং অনেকে হাত ঘড়িটা পরো, অনেকে হাত ঘড়ি সামনে রাখো, তা আমি বলবো অনেকে চাইলে সামনে হাতের ঘড়ি রাখতে পারো, সেটা তোমাদের জন্য অনেক অনেক বেটার হয়। এভাবে টুকটাক সরঞ্জামাদি যা আছে এগুলো আগে গুজ করে রাখবা, এবং কী কী নিতে পারবে না সেটা একটু বলি। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা, কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি নাই। এবং পরবর্তী বিষয় হচ্ছে তোমাদেরকে কোনোভাবেই কিন্তু মোবাইল ফোন নিয়ে যেতে দিবে না, মোবাইল ফোন বলতে কি অনেক কিছুই কিন্তু আছে, এমনকি আমি কালকে দেখছিলাম অনেক ভাই PDF ঘড়ির মধ্যে PDF ব্যবহার করা যায়, তো ঘড়ি কোনো স্মার্ট ঘড়ি ডিজিটাল ঘড়ি নিয়ে যেতে পারবা না। তুমি বলবা যে নিয়ে যাবো দেখবেই না, আরে ভাই যদি কোনোভাবে দেখে ফেলে খবর আছে, ঠিক আছে, এগুলো কিন্তু নোটিস করে, এগুলো কিন্তু প্রত্যেক টিচার এখন অনেক স্মার্ট, কোনোভাবে এগুলো করবেন, এবং এমনকি পরীক্ষা কেন্দ্রে এখন CC ক্যামেরাও আছে, সো
কোনোভাবে ডিজিটাল ডিভাইস, সেটা কলম হোক, সেটা ঘড়ি হোক, সেটা মোবাইল হোক, সেটা অন্য কোনো কিছু হোক, ব্লুটুথ হেডফোন হোক, কোনো কিছু যেন নিয়ে না যাও, ধরা পড়লে কিন্তু ঝামেলা আছে। এগুলো কোনো কিছু নেই, এগুলো কোনো অনুমতিই নাই। আশা করি তোমরা বুঝতে পারছো কী কী লাগবে না লাগবে। এরপরও যদি কোনো ইনফরমেশন তোমাদের দরকার হয় সেটা আমাদেরকে বলো, আমরা যদি নতুন কোনো ইনফরমেশন পাই তোমাদেরকে জানাবো। বাট এই চারটা পয়েন্টের দিকে বিশেষ নজর দিও। আবারও বলছি, টাইম, ওএমআর, পাশমার্ক এবং পরীক্ষার সরঞ্জামাদি, এবং পরীক্ষার সরঞ্জামাদি চেষ্টা করো পরীক্ষার অন্তপক্ষে একদিন আগে সব কিছু গুছায় পারফেক্টলি রাখার, যেন পরীক্ষার দিন সকালবেলা দৌড়াদৌড়ি করতে না হয়। আশা করি বুঝছো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা অনেক কিছু রইল। আল্লাহ হাফেজ।